তে বাফুফে ভবনে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আগামী শনিবার বেলা 11টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন এবং নারী ফুটবল দল স্যারের সাথে দেখা করবেন এবং এই জাতীয় অর্জন, এই আন্তর্জাতিক অর্জন এবং এই জাতিকে এই একটা সুন্দর বিজয় উপহার দেওয়ার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে কথা শোনেন প্লিজ, এই সবাই কথা বললে হবে না, থামেন। এই আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং একই সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য এবং আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসীর পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও। আপনারা জানেন যে নেপালের স্টেডিয়ামে এই ক্রাউডের যে ক্রাউড তাদের বিপক্ষে চিয়ার করছিল এই ক্রাউডের বিপক্ষেও তারা খুব কারেজিয়াস ভাবে একটি বিজয় বাংলাদেশকে এনে দিয়েছে, এজন্য আবারও তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং দেশবাসী তাদেরকে যেভাবে বরণ করে নিয়েছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে কিছু অভিযোগ আছে যে বাংলাদেশের নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের ব্যাপারে কিছু বৈষম্য এবং ফেসিলিটিজের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যেই বাফুফের সাথে কথা বলেছি, বিসিবির সাথেও কথা বলছি, এই সমস্যাগুলো আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো বলে আশা রাখছি এবং আগামী দিনে বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে আমরা বিশ্বাস করি আরো বড় কোনো টুর্নামেন্ট, আরো বড় কোনো ট্রফিও আমরা জিতবো ইনশাল্লাহ এবং তারা এই জয়টি আমাদের জন্য এনে দিতে পারবেন বলে আমরা আশাবাদী এবং সেজন্য যে কোনো ধরনের সহযোগিতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করার জন্য আমাদের সর্বোচ্চ সদিচ্ছা আছে এবং আমরা সামনের দিনে সেগুলো করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সেটা হচ্ছে আমরা দেখেছি যে পুরুষ ক্রিকেট দলকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনি যেমনটা বলছিলেন, নারী ক্রিকেটাররা বলেন কিংবা নারী ফুটবল দল বলেন অনেকটা পিছিয়ে রয়েছে, তো আপনারা বৈষম্য বিরোধী দিকে উঠে এসেছেন, তো এই বৈষম্য দূর করার জন্য আপনারা এখন পর্যন্ত কোন ডিসিশনে এসেছেন কিনা এবং সামনে কোন কোন কার্যকরী পদক্ষেপ নেবেন? আপনারা জানেন ICC আন্তর্জাতিক ভাবে যে ফি সহ যে বিষয়গুলো আছে সেগুলোতে সমতা আনার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা রিফ্লেকশন আমরা বাংলাদেশেও করতে চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেটা কিভাবে করা যায় আপনারা জানেন BCB বাফুফের সহ ফেডারেশনগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা দ্রুত সেটার বাস্তবায়ন করার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করব। প্লেয়াররা সবসময় আমাদের থেকে তো একটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে প্রপার ফ্যাসিলিটিস এবং প্রপারলি যাতে তারা তাদের গেম ডেভেলপমেন্টটা করতে পারে সেই সুযোগটা যাতে আমরা মন্ত্রণালয় কিংবা ফেডারেশন থেকে করে দিই এবং সেটা করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সদিচ্ছা আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিং এর জন্য ইনস্টিটিউশন করার মতো উদ্যোগে কিন্তু চলমান আছে এবং এই ক্ষেত্রে ফেডারেশনগুলোর সাথে কিংবা BCB বাফুফের সাথে আমাদের একটা সমন্বয়, আন্তঃসমন্বয়ের মাধ্যমে আমরা সাধারণত কাজ করে থাকি, সেই সমন্বয়টা বৃদ্ধি করা এবং ফেসিলিটিসের জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা কাজ করছি, স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ চলমান আছে এবং আরও নতুন স্পোর্টস ফেসিলিটিস কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। আমরা একটা বড় একটা স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছি যেখানে আমরা সবগুলো ফেডারেশনকে অ্যাকোমোডেট করতে পারবো, প্রপার ফেসিলিটিস দিতে পারবো। আমি যখন সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলাম সেখানে আমি স্পোর্টস একাডেমিটা দেখেছি এবং আমার স্বপ্ন আছে যে বাংলাদেশে যেন এরকম একটা স্পোর্টস একাডেমি আমরা করতে পারি, একটা স্পোর্টস ভিলেজ আমরা করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করব।
এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন আমি দায়িত্ব পাওয়ার পরে যেগুলো দেখলাম যে বাফুফের বাজেট মন্ত্রণালয়ে আটকে রেখেছিল এবং বাফুফের সাথে মন্ত্রণালয় কিংবা বিসিবির যে একটা সম্পর্ক সাপেনিলো সম্পর্ক, স্পোর্টসে তো এগুলো হওয়া উচিত না, স্পোর্টসে তো কোনো পলিটিক্স হওয়া উচিত না। স্পোর্টসটা একটা ইউনিফাইড জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে। যেমন আজকে জেতার পর বিসিবি একটা পুরস্কার ঘোষণা করেছে, আমরা স্পোর্টসটাকে এক জায়গায় দেখতে চাই এবং সার্বিক স্পোর্টসের উন্নয়নে যেন সবাই এক জায়গায় এসে কাজ করতে পারি সেটাই আমরা দেখতে চাই এবং সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। কথা বলছিলেন ক্রীড়া উপদেষ্টা, আমরা সরাসরি সেখানে ছিলাম।